দিন বলতে যত রকম সেরিক হলো দিন কবর পূজা দিন পীর পূজা দিন আগুন পূজা দিন মানুষজন কিচ্ছু নেই এটা রডস খেলা করে দিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে সেখানে মাথা নত উঠে গেলো দিন কাল দেখলাম প্রত্যেকটা হুকুম হচ্ছে প্রত্যেক মাদ্রাসার সামনে এখন শহীদ মিনার দিতে হবে আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি এই খোদবার মাধ্যমে সরকার শুনে এখন কোনো মাদ্রাসার সামনে যেন শহীদ মিনার দিও না শহীদ মিনার কোশ্চিন করে ইসলামের কোনো অঙ্গনে ওটা সিরকিরা দেখা কোনো মুসলমান আল্লাহ ছাড়া কোনো রড সিমেন্টের সামনে মাথা করে না আমাদেরকে তোমরা হিন্দু বানানোর চেষ্টা করো না এটা মুসলমানের দেশ দুর্ভাগ্য আমাদের এই প্রতিবাদ করবে মাদ্রাসার শে ওরা তো করবে নাকি জি না চুপ মুখ বন্ধ বহু টাকা বেতন এখন সাবধান জাতি সাবধান আল্লাহর গজর থেকে মুক্তি চাইলে অবশ্যই সিরেক বিদার থেকে মুক্ত হতে হবে অবশ্যই বিশুদ্ধ দিনের চর্চা হতে হবে অবশ্যই পবিত্র কোরআন সৈয়াদিসের দিন এখানে আনতে হবে সিরিক করছেন শৃঙ্খলার দিন নয় ইবনি মসুদ দুঃখ করে বলছেন এই সাহাবিরা শোনো সেদিন তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের সামনে বেদাতকে সুন্নত বলে দেখানো হবে যখন শিরিককে তৌহিদ বলে দেখানো হবে তখন তোমরা কি করবে সাহাবীরা বলছে হে ইবনি মসুদ কি সম্ভব আমরা মুসলমান তৌহিদপন্থী আমাদের ছেলেরাও কোরআন পড়ছে তৌহিদপন্থী কি করে এটা হবে বিভিন্ন বলছেন হারে বোকা তুমি কি নবীর হাদিস শোনো নাই তিনি একদিন বললেন ইহুদিন আসারদের দিকে এক তাকাও তারা কি ছিল এখন কি হয়েছে তোমরাও ঠিক এরকমই হবে মনে রেখো অমিন আউরাম জামান ও সাবরিন মতামাসকে পেয়ে আদর সাবিনের খমসিনা শাহিদ আমিন কম তোমাদের পিছনে এমন একটা দিন আসছে কষ্টের দিন যে দিন আল্লাহ নবীর একটা শূন্য কঠিনভাবে যদি আঁকড়ে থাকা তোমাদের মতো সাহেবদের পঞ্চাশ জন শহীদের সমান নেকি তারা পাবে সেই শক্তিশালী ইমানদার মানুষ কোথা সেই শক্তিশালী দিন ধারের সন্ধানে তো সবাই আছে তাদের সংখ্যা যদি বাড়ির বাংলার জমিনে ইনশাল্লাহ বাংলার জমিন মাটিতে আর কোশ্চেন করে আসবে না আসমানের কখনই দস্ত আসবে না আসমানের মালিক যিনি জমিদের মালিক যিনি তাই তার রহমতে আমাদেরকে আবিষ্কৃত করবেন আমাদের কশ্চিনকালে কোনো গজবে আঁকড়াবে না আল্লাহকে আমাদের সবাইকে প্রকৃত অর্থে